শুভ সকাল শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে অর্থাৎ গতদিন আমরা গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে কিছু অংশ আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের গণতন্ত্রের নির্বাচন এবং নির্বাচন বিধি, নির্বাচন কমিশন, হ্যাঁ, তাদের গণতন্ত্রের সাথে নির্বাচনের যে সম্পর্ক সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোকপাত করব, আলোচনা করব। তাহলে এসো আমরা মূল পাঠে চলে যাই। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমি এখানে গণতন্ত্র এবং নির্বাচনের সম্পর্কটা কিছু অংশ তোমাদেরকে তথ্য লিখে রেখেছি। আমরা সবাই জানি গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, যেখানে একটি নির্বাচন থাকবে, ভোটদান পদ্ধতি থাকবে, নিরপেক্ষতা থাকবে, বৈধতা থাকবে, হ্যাঁ, সকলের অংশগ্রহণের দ্বারা মানে প্রতিনিধি নির্বাচন করা হবে, তিনি যোগ্য সৎপাত্র থাকবে, সেখানে আমরা একজন ব্যক্তিকে নির্বাচন করবো, সেই অবস্থানটাকে বলছে আমরা কি গণতন্ত্র। এখন আমরা দেখছি গণতন্ত্র নির্বাচনের মধ্যে এক ধরনের পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। সবাই জানি আমাদের জনগণের কোনো কিছু নির্ধারণের ফলে বা আমরা কিছু নির্বাচন করলেই সেটা গ্রহণযোগ্যতা পাবে, এখানেই বলছে। তাই প্রথমে আমরা কিছু পয়েন্টস আকারে লিখেছি। গণতন্ত্রের একটি মৌলিক বিষয় হলো নির্বাচন। মানে মনে রাখতে হবে যে একটা মৌলিক বিষয়টা কি আমাদের গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে আমাদের নির্বাচন, এটা তোমাকে মনে রাখতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনোই চিন্তা করা যায় না। তুমি গণতন্ত্র নির্বাচন ছাড়া কিভাবে চিন্তা করবে? তুমি যে তোমার মত প্রকাশ করছো, তোমার একার মত তো হবে না, সকলের মত দিয়ে তখন একটা কি পরীক্ষা হবে, পরীক্ষাটা হচ্ছে কি নির্বাচন। রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতি বাছাইয়ের জন্য নির্বাচন করা হয়, অর্থাৎ রাষ্ট্র সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের জন্য বাছাই করা হয়, সেটার জন্য নির্বাচন করা হয়। তারপর দেখছি আমরা আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস। আমি প্রথমেই বলেছিলাম আমাদের আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জনগণ হচ্ছে সর্ব ঊর্ধ্বে, যেটা আমরা গ্রিসের এথেন্সে দেখতে পাইনি। সেখানে সকলে এসে অংশগ্রহণ করতো এবং সেটা পরবর্তীতে প্রাধান্য পায়নি এবং বাতিল বলে ঘোষণা হয়। তারপর দেখছি নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে থাকে। তার গণতন্ত্রের সাথে নির্বাচনে কেমন ওতপ্রোত জড়িত, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং ভোটদান করতে হবে, তার মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অর্থাৎ তাদের প্রত্যেকের মত অনুযায়ী অধিকার, তাদের যে অধিকারটা আছে সেটা কি প্রয়োগ করবে। তারপর দেখছি জনগণ শত যোগ্য প্রতিনিধি নির্বাচন করে, অর্থাৎ জনগণ যে কোনো কাউকে আমাকে তোমাকে প্রতিনিধি নির্বাচন করবে, তখনই করবে যদি আমি সৎ হই, যদি তুমি যোগ্য হও, তোমার মধ্যে সেই অবস্থানটা থাকে, দৃঢ়তা থাকে, দেশের প্রতি মাতৃ দেশপ্রেম থাকে, তাহলে সে তুমি সেই দেশের জন্য যেসব কাজগুলো করবে তোমাকে তারা দেখে শুনে তারপর তোমাকে প্রতিনিধি নির্বাচন করবে। 7 নম্বরে দেখতে পাচ্ছি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন করা হয়, অর্থাৎ জনগণের থেকে একটা জনগণের ম্যান্ডেট কি করবে, জনগণ যা বলবে সেই ম্যান্ডেটটা নিয়ে, সেই সূচিটা নিয়ে, সেই তাদের যে পর্যবেক্ষণ ক্ষমতা, সেই ক্ষমতাটা নির্বাচিত প্রতিনিধির দ্বারা সরকার গঠন করা হবে, জনগণ যা বলবে। নির্বাচন ব্যবস্থায় বৈধতা থাকে তাই গণতান্ত্রিক সরকার গঠিত হয়, আমরা বৈধতা আগেও দেখেছি। তারপর দেখছি যে এখানে বৈধতাও তা আমরা ম্যান্ডেটের মধ্যে আনতে পারছি, সেখানে ম্যান্ডেটের মধ্যে বৈধতাও থাকবে। নির্বাচন প্রক্রিয়ায় জনগণ চাইলে সরকার ও দলকে প্রত্যাখ্যান করতে পারে, নির্বাচন প্রক্রিয়ায় যদি মনে করে যে সরকার তার নিরপেক্ষতা বজায় রাখছে না বা সেই দল নিরপেক্ষতা বজায় রাখছে না, তাহলে জনগণ তা কি করবে, তাকে প্রত্যাখ্যান করতে পারবে। জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটে নির্বাচনের মাধ্যমে। আমরা সবসময় বলি সার্বভৌম হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগটা ঘটাবে কে, জনগণ। এবং জনগণের সেই প্রথমেই বলা ছিল যে বাক স্বাধীনতা এবং তাদের যে বিভিন্ন স্বাধীনতা রয়েছে, সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতাটা তাদের অবশ্যই রয়েছে এবং সেই ক্ষমতা তারা প্রয়োগ করবে। এখানে আমরা দেখলাম গণতন্ত্র এবং নির্বাচনের একটা সম্পর্ক। এইবার আমরা চলে যাব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। তাহলে আমি এখানের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রথমে এই জিনিসগুলো
একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই নিশ্চয়ই খেয়াল করে দেখেছো এগুলো, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তবে আমি একটু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দিয়েছি যাতে তোমাদের শিখতে সুবিধে হয়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, আমরা নির্বাচন প্রক্রিয়াটা একটু করে নিচে দেখি কি লিখেছি। প্রথমে দেখছি আমরা নির্বাচন, আমরা প্রথমেই দেখেছিলাম যে প্রাচীন গ্রিসের এথেন্সে এক ধরনের রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত, তারপরে বিশাল আয়তন, জনসংখ্যা বেশি, সবাই এসে যেমন ইচ্ছা তেমন কথা বলতে পারতো, কিন্তু সেটাকে তো আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে পারি না। তাহলে এখানে নির্বাচন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটু পয়েন্টস আকারে মাথায় রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। নির্বাচনটা দেখি, যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্ত বয়স্করা, হ্যাঁ বয়স্ক বয়স্ক ব্যক্তিরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে তাকে আমরা কি বলতে পারছি, নির্বাচন। অর্থাৎ নির্বাচনের মধ্যে কি থাকতে হবে আমাদের, প্রাপ্ত বয়স হতে হবে, আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত বয়স হবে, তারপর দেখতে পাচ্ছি সকলে এই প্রাপ্ত বয়সে ভোট প্রদানের স্বীকৃতি দিতে হবে, এবং একটা কি বলছে জনপ্রতিনিধি বাছাই, এটা হচ্ছে আমি বলবো এটা এক নম্বর পয়েন্টসের এক নংয়ের জনপ্রতিনিধি বাছাই, তাকে আমরা বলতে পারছি কি নির্বাচন। ঠিক আছে, নির্বাচন আমরা এমনিতে বলতে পারবো না, তোমাকে পরীক্ষা প্রশ্নে নির্বাচন কাকে বলে আসলে তুমি কিন্তু নির্বাচন কাকে বলে এটা লিখবে, প্রাপ্ত বয়স্ক সকলে ভোট প্রদান জনপ্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে আমরা নির্বাচন অনুষ্ঠিত করে থাকি। সাধারণত এখানে আমরা এরপর আসছি ভোটার বা নির্ধারক, দুই নম্বরে আসছি ভোটার বা নির্ধারক, আমি আজকে লিখছি না, আমরা এক নম্বর শেষ করে ফেলেছি। ভোটার বা নির্ধারক দেখতে দেখি যে প্রায় সকল রাষ্ট্রে একটা কি থাকে, গোপন ব্যালট, আমরা সবাই ব্যালট বক্স দেখেছি, এই ধরনের একটা বক্স থাকে, হ্যাঁ এখানে একটা জায়গা খালি থাকে, তারপর এখানে সেই ছোট ছোট আমাদের যে টিলকুটগুলো থাকে আমরা যাকে করছি, এখান থেকে কি করা হয় বাছাই করা হয় কারা আসবে। ঠিক আছে, মানে গোপন ব্যালেটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা একটা দেখলাম। যারা প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ও ভোটদানের অধিকার ভোগ করেন তাদেরকে ভোটার বলে। তাহলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে ক্ষমতা থাকতে হবে, তারপরে কি ভোটদানের অধিকার, আমি একেবারে ভোটদানের অধিকার মানে শুধু অধিকারটা লিখি, অধিকার অর্থাৎ ভোটের, তাহলে আমরা এই অধিকারটাকে কি বলতে পারছি, ভোটার বা নির্বাচক। তাহলে আমরা ভোটার বা নির্বাচকটাও পেয়ে গেলাম। এইবার চলে আসো আমরা নির্বাচক মণ্ডলী কাকে বলো, এখন দেখো ভোটারও পেলাম, এবার দেখছি তিন নম্বরে দেখছি নির্বাচক মণ্ডলী, সকল ভোটারকে একত্রিতভাবে নির্বাচিত নির্বাচক মণ্ডলী বলা হয়, সকল ভোটারকে, সকল ভোটারকে একত্রে নির্বাচিত নির্বাচক মণ্ডলী বলা হয়। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে সকল যেসব ভোটারগণ থাকবে তাদেরকে আমরা নির্বাচক মণ্ডলী বলবো। এরপর আমরা পার্লামেন্ট বা আইনসভার মধ্যে দেখি, প্রতিনিধি নির্বাচনের জন্য সারা দেশকে কতগুলো নির্বাচনী এলাকায় ভাগ করতে হয়, প্রতিনিধি নির্বাচনের জন্য, প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন এটার জন্য কি করতে হয়, একটা এলাকায় ভাগ করতে হয়, হ্যাঁ এলাকায় ভাগ করতে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি
মানে সারা দেশকে, লিখিনিটা না হলে ক্লিয়ার হবে না, সারা দেশকে কতগুলো এলাকায় ভাগ করতে হয়, প্রতিটি এলাকা থেকে নির্বাচন, প্রতিটি এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হবে, প্রতিটি এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হতে হবে, হতে হবে, ঠিক আছে। নির্বাচিত প্রতিনিধি যারা নির্বাচিত হবেন সেই প্রতিনিধিদেরকে নিয়ে কি হবে, ওই যে বললাম পার্লামেন্ট বা আইনসভা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, যারা নির্বাচনে জয়লাভ করেছে সেই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমি আর পার্লামেন্ট লিখলাম না, আইনসভাটা লিখে দিই, আইনসভা গঠিত হবে, ঠিক আছে। বাংলাদেশের নির্ধারিত মেয়াদান্তে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, একটা বাংলাদেশের একটা নির্ধারিত মেয়াদ আছে, সে তখন জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে। তারপর আমরা যেটা দেখি যে বাংলাদেশের মধ্যে আমরা দুই প্রকার আমরা কিন্তু নির্বাচন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি গণতন্ত্র সময় প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র, এখানেও দেখছি দুই প্রকার, প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। তাহলে আমরা এটা একটু মুছে দিই, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো, তোমাদের পূর্ব থেকে বলা ছিল যে যখন আমি ক্লাস করব তখন তোমাদের যা যা অংশ লেখাবো তোমরা কিন্তু সেগুলো খাতায় লিখে নেবে। এখন দেখি যে সংসদ নির্বাচনের সুবিধার জন্য বাংলাদেশের বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে, আমরা কি দেখছি 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে, সেখানে কিন্তু 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা আছে, ঠিক আছে। এটা আমরা আগে, আমি আগে থেকে বলে দিলাম, যেটা আমরা দেখি এই তিন নির্বাচনে যেটা দেখেছিটা আমাদের মূল একটা তথ্য জানা দরকার আছে। পৃথিবীর দুই দেশে দুই প্রকার নির্বাচন, পৃথিবীর বিভিন্ন দেশে দুই প্রকার নির্বাচন পদ্ধতি চালু আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন বলতে বুঝি, যেটা আমরা প্রত্যক্ষ নির্বাচন বলছি সেটা বলতে আমরা বুঝি, পাঁচ নাম্বার দেখি, আমরা পাঁচ নাম্বার একটু দেখতে পাই, অর্থাৎ যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোট প্রদান করবে, অর্থাৎ সরাসরি ভোট প্রদান করবে সেটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, ঠিক আছে। অর্থাৎ ওরা সরাসরি যাবে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হবে, এবং বাংলাদেশে এই প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু আছে, বাংলাদেশে এই প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি হয়ে থাকে, এটা একটা আমরা পেলাম। তারপর দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে পরোক্ষ নির্বাচনটা কি বলছি, সাধারণ পরোক্ষ নির্বাচন বলতে আমরা বুঝি সাধারণত ওই নির্বাচন পদ্ধতি যেখানে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে, ভোটারগণ ভোট দেবে সরাসরি প্রতিনিধি নির্বাচন, প্রতিনিধি নির্বাচন করবেন করবেন এবং একটি মধ্যবর্তী নির্বাচনী সংস্থা গঠন করবেন, এখানে একটু কথা দেখা যাচ্ছে একটি মধ্যবর্তী নির্বাচনী সংস্থা গঠন করবেন, ঠিক আছে। তাহলে এই গঠন করার ফলস্বরূপ এই নির্বাচনী সংস্থাকে কি বলছি আমরা, ইলেকট্রিক্যাল কলেজ, এটাকে আমরা কি বলছি, ইলেকট্রোরাল কলেজ, ঠিক
ঠিক আছে, তাহলে ইলেকটোরাল কলেজ চূড়ান্তভাবে প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করেন, ইনি চূড়ান্তভাবে প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করেন। সাধারণত এটা কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখা যায়, আমেরিকায় যুক্তরাষ্ট্রে এটা দেখা দেয়, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যেটা ইলেকটোরাল পদ্ধতিতে হয়ে থাকে, ঠিক আছে, এই পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে। তাহলে আমরা দেখছি প্রত্যক্ষ নির্বাচন বাংলাদেশে হয়, পরোক্ষ নির্বাচনে গেলে আমরা খেয়াল করতে পারছি যে এখানে একটা এই মধ্যবর্তী নির্বাচন সংস্থা গঠন করা হয়, যেটাকে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ, যেখানে চূড়ান্ত প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করা থাকে। সেই নির্বাচন প্রতিনিধিকে আমরা কোন দেশে দেখতে পাই? আমেরিকার যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাই। এই গেল গিয়ে আমরা এরপরে প্রথমে বলেছিলাম যে 300টি নির্বাচন এলাকা আছে, 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 50টি আসন নিয়ে মহিলারা আসেন, এবং তারপরে আমরা যেটা দেখতে পাই, একটু মুছে দিই, তারপর দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কতগুলো নির্বাচনী কমিশন তফসিল ঘোষণা করেন, তাদের নির্বাচনী অনেকগুলো যখন নির্বাচন হবে তখন কতগুলো তাদের কাজের তালিকা আছে, সেই কাজের তালিকাগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন। আমি তোমাদেরকে তথ্যগুলো একটু মুখে বললে আমার মনে হয়, লিখতে গেলে অনেকটা সময় লাগে, আমি একটু মুখে বলি। যেটা দেখতে পাই আমরা, এখানে বলছে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার পরে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজকর্ম শুরু হয়। কাজের তালিকাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেসব কাজগুলো থাকে সেগুলো কাজগুলো কি কি, ভোটার তালিকা প্রণয়ন দেখতে পাচ্ছি, নির্বাচনী এলাকা, তারপর হচ্ছে রিটার্নিং অফিসার, মনোনয়নপত্র বিতরণ, তারপর দেখছি গ্রহণ ও বাছাই, প্রার্থীদের প্রতীক, বিভিন্ন প্রতীক, হাঁস মুরগি, তারপরে কলম কালী, এসব বিভিন্ন প্রতীক আমরা অবশ্যই দেখেছি, ব্যালট পেপার ছাপানো, ভোট কেন্দ্র নির্ধারণ ব্যবস্থাপনা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, হ্যাঁ, তারপরে পোলিং অফিসার নিয়োগ, ব্যালট বাক্স, ভোট বিতরণ, ভোট গণনা, ফলাফল গণনা, হ্যাঁ, প্রভৃতি নির্বাচন প্রক্রিয়ার এগুলো একটা অংশ। তাহলে নির্বাচন প্রক্রিয়ার অংশগুলো কি কি আমাদের কিন্তু নির্বাচনে লিখতে গেলে কিন্তু এই কয়েকটা কাজের তালিকাটা আমাদের উল্লেখ করতে হবে। এইবার আমরা চলে যাই সরাসরি একেবারে, আমাদের যেটা হয়ে গেছে নির্বাচন তালিকাটা আমাদের শেষ হয়ে গেল, আমরা চলে যাব নির্বাচন কমিশনের গঠন, অর্থাৎ একজন নির্বাচন একজন কমিশনার কিভাবে গঠিত হয়। নির্বাচন কমিশন গঠন, আমরা নির্বাচন কমিশন গঠনের বেলায় দেখতে পাই এটার দায়িত্ব থাকে একজন কি, নির্বাচন কমিশনারের কাছে, ঠিক আছে। তিনি কি করেন, তাকে কি কি করতে হতে, কি মানে কি ধরনের ব্যক্তি হতে হবে, স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ, তাকে নিরপেক্ষ হতে হবে, ঠিক আছে। তারপর হবে এটা একটা যেহেতু সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে প্রধান নির্বাচন কমিশন থাকবে, কি থাকবে, প্রধান নির্বাচন কমিশন, হ্যাঁ। তারপর থাকবে গঠনটা বলছি আমি, অনধিক কমিশনার হবে, কমিশনার, অনধি চারজন নির্বাচন কমিশন, চারজন নির্বাচন কমিশনার থাকবে। তোমরা একটু খাতায় লিখে নাও এগুলো। তারপর হবে এই যে যে নির্বাচন কমিশনার আমরা নিয়োগ দিচ্ছি তাকে কে নিয়োগ দেবেন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি প্রধান, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে
নিয়োগ প্রদান করবেন। ঠিক আছে, এখানে এই যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি হবেন সভাপতি। প্রধান নির্বাচন কমিশনার হবেন কি সভাপতি। তোমাকে মনে রাখতে হবে যে নির্বাচন কমিশনার যিনি থাকবেন, তিনি এখানে নির্বাচন কমিশনার থাকবেন, তিনি স্বতন্ত্র হবেন, স্বাধীন হবেন। প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, অনধিক চারজন নির্বাচন কমিশনার থাকবেন, এটা গঠন। হ্যাঁ, এখানে একজন চারজন। রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন, প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, একজন সভাপতি। এবং তারপর হচ্ছে তার মেয়াদকাল কত, এই নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। ঠিক আছে, কমিশনার রাষ্ট্রপতির কাছ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, স্বেচ্ছায় পদত্যাগ। কারা কে করবেন, রাষ্ট্রপতি করবেন না কমিশনার করবেন? অবশ্যই কি কমিশনারগণ। হ্যাঁ, স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কার থেকে পদত্যাগ গ্রহণ করবেন, রাষ্ট্রপতি থেকে পদত্যাগ গ্রহণ করবেন। এবং আরো একটা যে বিষয় হচ্ছে, যদি কোন কমিশনার অসদাচারণ অযোগ্য প্রমাণিত হয় তাহলে কি হবে, তার রাষ্ট্রপতি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন এবং তিনি অব্যাহতি নেবেন। তাহলে আমরা একটা নির্বাচন কমিশনের গঠন জানলাম। তারপর আমরা একটু নির্বাচন কমিশনের যে কাজগুলো আছে, আমরা কাজগুলো একটু খুব দ্রুত জেনে নিই। আমাদের এরপরে কিছু দণ্ডবিধি আছে, নির্বাচনে আমাদের আচরণের নির্বাচন আচরণ বিধি আছে। নির্বাচন কমিশনের ক্ষমতা ও কাজ, আমরা কিন্তু এখন নির্বাচন নিয়ে পড়ছি, তোমরা অবশ্যই খাতায় এটা নির্বাচন লিখবে। নির্বাচন কমিশন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন করেন, কি করেন, ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান, আমি লিখছি না। তারপরে ভোটার তালিকা বিষয়ে কোনো প্রশ্ন যদি উত্থাপিত হয় কমিশনের নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত দেন, নিষ্পত্তি অর্থাৎ এটাকে একেবারে একটা চূড়ান্ত সমাধানযোগ্য সমাধান নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত দেয়। আমাদের এই পয়েন্টসগুলো আমরা মনে রাখলে কিন্তু খুব দ্রুতই খাতা লিখতে পারবো। তারপর দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন, পরিচালনা করে থাকেন কে, এই কমিশন, নির্বাচন কমিশন কি করে, তোমরা দেখবে ইউনিয়ন, আমি অল্প অল্প করে লিখছি। হ্যাঁ, তারপর দেখছি আমরা জেলা, পৌরসভা, হ্যাঁ পৌরসভা, আমি সবটা লিখে দিচ্ছি না, আরো এগুলো কাজগুলো তারা করে থাকে, পরিচালনা করে। সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থাও কিন্তু নির্বাচনের কাজ, তারা রাষ্ট্রপতি সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তারা কাজ করে, রাষ্ট্রপতি নির্বাচন। আমরা কি খুব দেখতে পাচ্ছি ঠিক মতো? নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনারের কমিশনের জন্য সহায়তামূলক কাজ করে থাকে। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করে, অর্থাৎ নির্বাচনী এলাকা সীমানা, নির্বাচনী এলাকা সীমানা, সীমানা কি নির্ধারণ নির্ধারণ করে থাকে, আমরা দেখতে পাচ্ছি সেটাই। তারপর কি বলছে, সীমানা বিতর্কের অবসান ঘটাতে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়, অর্থাৎ কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, আমরা মনে রাখার জন্য চিন্তা, কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ঠিক আছে, কমিশনই নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করে থাকেন, এটা আমরা আগেই বলেছি যে কি করতে থাকবে, রিটার্নিং অফিসার পোলিং অফিসার থাকবে। নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করা কিন্তু এই যে
মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র বাছাই করা নির্বাচনের দায়িত্ব কমিশনের। মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত বিষয়ে বিতর্ক দেখা দিলে ওই যে একইভাবে নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত, এই যে এটা যদি মনোনয়নপত্রের মধ্যে কোনো ত্রুটি দেখা যায় তাহলে কিন্তু এটা নিষ্পত্তিমূলক বা এটার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন কে? কমিশনার। হ্যাঁ, কমিশন করবেন। জাতীয় স্থানীয় পর্যায়ে উপনির্বাচনের দায়িত্ব কমিশন পালন করে। তাহলে জাতীয় স্থানীয় পর্যায়ে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করে থাকে। কোন সংসদ সদস্যের অযোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে কমিশন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আমি আগেও বলেছিলাম যে অযোগ্যতা, হ্যাঁ, সম্পর্কে প্রশ্ন দেখা দিলে সেটা কিন্তু কি করবে, নির্বাচন কমিশন এটা দেখবে এবং নির্বাচন এই ব্যাপারে একটা নির্বাচন কমিশন দেখবেন এবং একটা সিদ্ধান্ত নেবে এটা কি করা যায়। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী আইনের দ্বারা অর্পিত দায়িত্ব পালন করেন। আমরা এটা কি লিখতে পারি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আইনের প্রতি কিন্তু আমরা কিন্তু সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে যে যে পেশায় থাকি না কেন, যে যে ধরনের অবস্থান থাকি না কেন, আইন সকলের ঊর্ধ্বে। আইন যা নির্ধারণ করবেন, আইন যেটা শুদ্ধ বৈধ, হ্যাঁ, সত্যতা, সেটাই বিবেচনা করবেন। তাহলে আমরা কিন্তু টোটাল একটা নির্বাচন কমিশনের, যেটা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা, নির্বাচন কমিশনের ক্ষমতা ও কাজটা আমরা জেনে নিলাম। এইবার আসো আমাদের শেষের দুইটা ইয়ে থাকে, এটা একটু মুছে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের নির্বাচন আচরণ বিধি। নির্বাচন আচরণ বিধি, আমরা যে এত নির্বাচন নির্বাচন করছি, হ্যাঁ, আমাদের কিছু আচরণ থাকতে হবে না? শুধু শুধু কি হয়, আমাদের আচরণ বিধিটা কেমন করতে হবে সেটা আমাদের বইয়ের মধ্যে আছে। আমি তোমাদেরকে এটা একটু পড়ে শোনাচ্ছি, কিছু কিছু অংশ যদি লেখার প্রয়োজন হয় আমি তোমাদেরকে লিখে জানাবো। আমাদের বইয়ের মধ্যে 125 পৃষ্ঠা একটু খেয়াল করো তোমরা, সেখানে সুন্দর করে লেখা আছে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্বাচন আচরণ বিধি কি কি হতে পারে। সেটা হচ্ছে প্রথম বলছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন। নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধানকে অবশ্যই সকলকে মেনে চলতে হবে। কোনো প্রতিষ্ঠানে চাঁদা বহুদান প্রদান নিষিদ্ধ। আচ্ছা, নির্বাচন তফসিল ঘোষণার পর, যখন নির্বাচন তফসিলটা ঘোষণা করা হয়ে যাবে, তার ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রকার প্রার্থী তার নির্বাচনী এলাকায় গিয়ে, হ্যাঁ, তার নির্বাচনী এলাকায় গিয়ে কি করতে পারবে না, কোনো প্রকাশ্যে চাঁদা চাইতে পারবে না, ভোট চাইতে পারবে না এভাবে, হ্যাঁ, অঙ্গীকার চুক্তিবদ্ধ হতে করতে পারবে না যে আপনাকে আমাকে ভোট দিতে হবে, ভোট না দিলে আমি আপনাকে, আপনি যদি ভোট দেন আপনাকে আমি এত টাকা দেবো, এইসব কিন্তু অঙ্গীকার করা যাবে না। নির্বাচনী প্রচারণা, 3 নম্বর আমাদের পয়েন্ট যেটা বলছি, এটা 3.1 একটা অনুচ্ছেদে এখানে আছে, রাজনৈতিক দল ও প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। প্রতিপক্ষের কোনো সভা শোভাযাত্রা প্রচারে কোনোরূপ বাধা প্রদান করতে পারবে না। সাপোজ ধরো আমি একজন দাঁড়িয়েছি নির্বাচনে, এক্স ওয়াই জেড আমার অপোজিট একজন আছেন, আমি যদি কখনো মিছি আমার যদি প্রচার কার্য চালাই আমি, সে প্রচার কার্য কিন্তু আমার অপোজিট এক্স ওয়াই জেড যিনি থাকবেন তিনি কিন্তু কোনো বাধা প্রদান করতে পারবেন না, ঠিক তারও কোনো প্রচার কার্যে আমি কোনো বাধা প্রদান করতে পারবো না। সভা বা মিছিলে কেউ বাধা প্রদান করলে পুলিশের কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। এবং প্রথমে বলেছে আমরা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমরা যে কোনো কাজের ব্যাপারে, তাই আইন অমান্য কোনো কাজ করা যাবে না। অর্থাৎ আমি নিজ হাতে কোনো মারামারি সংঘর্ষে লিপ্ত হতে পারবো না। মানে আমি এটাই করতে পারি যদি আমার প্রচার কাজে কোনো বিঘ্ন ঘটায় আমি সঙ্গে সঙ্গে সেটা পুলিশকে অবহিত করব। কোনো প্রার্থীর পোস্টার লিফলেট বা হ্যান্ডবিলের উপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। ধরা যাক আমি বই মার্কায় দাঁড়ালাম, হ্যাঁ, আমি এখন বইয়ের একটা পোস্টার দিলাম, এখন আরেকজন এসে সেখানে একটা কলমের পোস্টার দিয়ে দিল, আমার পোস্টারের উপরে আরেকজনের পোস্টার বা কারো পোস্টারের উপর আমার পোস্টার আমি দিতে পারবো না। রাস্তা বা সড়কের উপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। আমরা আমাদের অবগত
অবকাঠামোটা কি, যোগাযোগ করে আমরা রাস্তার মধ্যে মিছিল করতে পারবো না, মিছিল করে, হ্যাঁ মিছিল করবো কিন্তু মিছিল করে যাওয়ার, মিছিল হতে প্রচার কাজ চালাবো ঠিকই কিন্তু আমরা সেই সড়কটাকে অবরুদ্ধ করতে পারি না, কারণ সেখানে যোগাযোগ মাধ্যম। তারপর বলছে সরকারি ডাক বাংলো, সার্কিট হাউস, রেস্ট হাউস, সরকারি কার্যালয়কে কোনো দল বা প্রার্থী নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। তো সরকারি ডাক বাংলো, রেস্ট হাউস এটাকে আমরা বলছি, হ্যাঁ সার্কিট হাউস, এই যে এগুলোর মধ্যে কিন্তু এটা একটা অফিস হিসেবে বানানো যাবে না। নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি, বাড়ি ঘর বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্ষতি সাধন করা যাবে না, কারো শান্তি ভঙ্গ হয় এমন কোনো কাজও করা যাবে না। সকল প্রকার দেয়াল লিখন হতে বিরত থাকতে হবে, দেয়াল লিখা যাবে না, যেটাকে আমরা সবসময় দেখি চিকা মারা নিষেধ। হ্যাঁ চিকা শব্দটা শুনতেও কেমন একটা হাসি হাসি পায়, আমি ছোটবেলা তো চিকা শব্দটা বললে আমার মনে হতো ইঁদু জাতীয় কিছু, পরবর্তীতে চিকা মারা নিষেধ, পোস্টারিং করা দেয়াল এইভাবে করে লেখা যাবে। ভোট কেন্দ্রে নির্ধারিত সীমার মধ্যে মোটর সাইকেল, যান্ত্রিক যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন আইনত দণ্ডনীয়, এটা তো একদম সব ছোটো বাচ্চা থেকে সব শুরু করে বড়রা সবাই জানি যে কোনো আগ্নেয়াস্ত্র আমাদের রাখা যাবে না। প্রভাবশালী কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তা নির্বাচন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ করতে পারবে না, তিনি যতই বড় অফিসার হন হোক না কেন, যত উঁচু র্যাঙ্কে মানে পোস্টে থাকুক না কেন, তাকে উঁচু হইতে তিনি যদি একেবারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন তিনিও কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারবেন না, কারণ জনগণ তাকে সেই সর্বোচ্চ ক্ষমতায় বসিয়েছেন এবং যখন নির্বাচন করা হবে তখন তিনি একজন কি প্রার্থী, তিনিও কিন্তু ভোট প্রদান করবেন। ধর্মানুভূতিতে আঘাত লাগে এরকম উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করা যাবে না, আমরা ধর্মীয়কে উদ্ধে রেখে আমাদের কাজগুলো আমাদের করতে হবে। অস্ত্র, পেশি শক্তি এগুলো প্রভাব খাটানো যাবে না। হ্যাঁ ভোট কেন্দ্রে প্রবেশাধিকার অর্থাৎ এখানে কেবল নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট, ভোটারগণ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। আমি তুমি যে এসে ধুমধাম করে চলে যেতে পারবো না, আমার আইডি থাকতে হবে, আমি ভোট প্রদান তাও আমার প্রাপ্তবয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক ছাড়া আমি কিন্তু টুকটাক করে কি ভোট কেন্দ্রে ঢুকতে পারবো না, কিছু প্রোটোকল মেনটেন করে আমাদেরকে চলতে হবে। নির্বাচনী অনিয়ম করলে সেটা কি হবে দেখো, নির্বাচনী এলাকাধীন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে, আমাদের একটু মনে রাখতে হবে। 126 পৃষ্ঠা একটু নিচে দিয়ে রাখো, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এটা কি, এটা হচ্ছে যে নির্বাচন কমিশন বরাবর আমাদেরকে আবেদন করতে হবে যে কোনো অন্যায় কাজকর্ম হচ্ছে। শেষের দিকে আমরা চলে এসেছি একেবারে, যেটাকে আমরা বলছি আমরা নির্বাচন আচরণ বিধিটা জেনেছি, এখানে 6টা পয়েন্টস আছে কিন্তু এখানে ভাগ করেছে 3.12 পর্যন্ত। এবার আমরা দেখছি নির্বাচন অপরাধ ও অপরাধের দণ্ড, আমরা অপরাধটা দেখি আগে কি নির্বাচন অপরাধটা কি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনী অপরাধের দণ্ড, তাহলে 1972 অনুযায়ী একটু মনে রাখবে, এটা সবসময় মনে রাখার বিষয়। কিরকম দেখো সংক্ষেপে অপরাধগুলো, দণ্ডগুলো, নির্ধারিত নির্বাচনী ব্যয়ের বিধান লঙ্ঘন করা, ঠিক আছে, নির্ধারিত নির্বাচনী আমি অল্প অল্প করে লিখে দিচ্ছি, নির্ধারিত নির্বাচনী ব্যয়ের বিধান, ব্যয়ের বিধান লঙ্ঘন করা, ঘুষ গ্রহণ করা, আমরা নর্মালি জানি কোনো কিছুতে ঘুষ গ্রহণ করা এটা একটা অপরাধ। তারপর হচ্ছে জাল ভোট দেওয়া বা ছদ্মনাম, জাল ভোট বা কি ছদ্মনাম। তারপর দেখছি নির্বাচনের পর ঘটনা জবরদস্তি করে ভোট আদায় করা, ভোটদানে বাধা সৃষ্টি, আমি একেবারে লিখে দিই ভোটদানে বাধা সৃষ্টি, ঠিক আছে, প্রার্থী বা তার আত্মীয় স্বজনদের চরিত্র সম্পর্কে মিথ্যা বলা, অর্থাৎ মিথ্যা বলা, আমার চরিত্রটা মনে রাখলেই হয়ে যাবে। তারপর দেখি কোন প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বলা, প্রতীক সম্পর্কে মিথ্যা বলা, এই আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাই যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে, প্রার্থীর
আমরা দেখতে পাচ্ছি কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার। পক্ষে বিপক্ষে কিছু কথা বলা, ভোট কেন্দ্রে কোনো ভোটারকে ভোট না দিয়ে যেতে বাধ্য করা, ভোট প্রদানে ওই যে একটা ভোট দানে বাধা সৃষ্টি, ভোট প্রদানে যেতে না দেওয়া, আমি লিখে দিই যেতে না দেয়া, অনেকে আসে ভোট প্রদানে যেতে দিতে চায় না। বেআইনি আচরণ অর্থাৎ আইনের বিরোধী আচরণ, বেআইনি আচরণ আমরা একেবারে শেষ জায়গায় চলে এসেছি। বেআইনি আচরণ করা এটা একটা অধ্যয়নের অপরাধ। সভা সভা মিছিলের উপর আরোপিত নিষেধ লঙ্ঘন দুর্নীতি, আমরা একটু এদিকে যাই সভা মিছিলের উপরে। এছাড়া ইচ্ছাকৃত ব্যালট পেপার বা ব্যালট বাক্স নষ্ট করা, কেন্দ্র তন্নতন্নি দেওয়া যায়, ব্যালট পেপার জাল, ভোট কেন্দ্র দখল, ভোট প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা, আমি একেবারে লিখে দিই ভোট প্রক্রিয়ায়, এটা হচ্ছে যে 11 নম্বর পয়েন্ট, ভোট প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঠিক আছে, আমরা নির্বাচন অপরাধটা জেনে নিলাম। এইবারে নির্বাচনী যেটা দণ্ড, তুমি যে এতগুলো অপরাধ করেছো তুমি কি এমনি এমনি পার পেয়ে যাবে? আমাদের শেষের দিকে চলে এসেছি আমরা, এই তথ্যটা আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের অপরাধের দণ্ডটা কিরকম হতে পারে। আমরা যে বিষয়গুলো দেখলাম, এখন যে কোনো অপরাধের জন্য জরিমানা সহ ক্ষেত্র বিশেষে 10 বছর এবং কমপক্ষে 2 বছর, ভালো করে শুনে রাখো, হাতে দেখিয়ে দিই, 10 বছর, এখানে 5, এখানে 5, 10 বছর। তারপর কি বলছে? 2 বছর সশ্রম কারাদণ্ড। আমি হাতে কেন দেখালাম? ভয়ে, তাতে আমরা এই ধরনের কাজগুলো না করি, আমি তুমি জনগণ যাতে না করে। সকল নির্বাচন সংক্রান্ত অপরাধের জন্য উপযুক্ত আদালতে মামলা দায়ের করা যায়, তবে নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যাবে না। আমরা টোটালি একেবারে কি জেনে গেলাম? নির্বাচন, এখানে নির্বাচনের দ্বন্দ্বটাও আমি তারপর একটু অপরাধ দ্বন্দ্বটা লিখে দিই, না লিখে দিলে বলবে টিচার আপনি তো আমাদেরকে অপরাধের শাস্তি কি হবে বলেননি, 10 বছর, তারপর কি বলেছে 2 বছর সশ্রম। আমি আসলে অপরাধটা লিখতে চাই না, ভয় করো তো, আমি জানি তোমরা অনেক ভালো মানুষ, এসব কাজগুলো করবে না। আমরা শুরু থেকে যদি দেখি, আমরা গণতন্ত্র সম্পর্কে জানলাম, গণতন্ত্রের প্রকারভেদ জানলাম, গণতন্ত্রের দোষ গুণ জানলাম, গণতন্ত্র কি করে রাজনৈতিক দলে ভূমিকা রাখে রাজনৈতিক দল সম্পর্কে জানলাম, হ্যাঁ, তারপর রাজনৈতিক দলের উদ্দেশ্য জানলাম। আজকে আমরা কি জানলাম? নির্বাচনের সাথে গণতন্ত্রের একটা যে সম্পর্ক আছে, হ্যাঁ, সেই সম্পর্কটা আমরা সম্পর্কে জেনেছি। তারপরে আমরা দেখলাম যে নির্বাচনের কমিশনের সাথে কাজ, নির্বাচন কমিশন গঠন, তারপর নির্বাচন কমিশনের কাজগুলো কি কি। এরপর আমরা দেখলাম যে নির্বাচনের বিভিন্ন আচরণ বিধিগুলো কি কি এবং আচরণ বিধির যেসব অপরাধগুলো হতে পারে অপরাধ জানলাম, এবং অপরাধের দণ্ডটা সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সম্পর্কে আমরা একটা টোটালি পুরো একদম সামগ্রিক ধারণা পেয়েছি। তোমাদেরকে আমি এটা পরবর্তীতে এটার জন্য কিছু প্রশ্ন তোমাদের অনলাইন ক্লাসের ব্ল্যাকবোর্ডসে চলে যাবে। আমরা এই পরবর্তীতে আমাদের আর একটা অর্থবার্ষিকীর চ্যাপ্টার আছে বাংলাদেশের ভৌগোলিক, যেটা চতুর্থ অধ্যায় আছে, আমরা আগামী ক্লাসে আমরা শুরু করবো। যেগুলো গুরুত্বপূর্ণ আছে আমি সেই গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাত পরিষ্কার করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর হাত পরিষ্কারের নিয়ম তো তোমরা জানো। আমি আরেকটা নিয়ম অবশ্য তথ্য মাফিক আমি জেনেছি বলে তোমাদেরকে দেখিয়ে দিই, একটু দেখানোর প্রয়োজন, একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে হাতে তুমি একটু করে হ্যান্ডওয়াশ বা সাবান যা দেবে সেটা প্রথমে 1 2 3 4 5 6 করে গুনবে, এইভাবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তোমরা দেখেছো, মনে মনে হাসছো, হাসো তাতে কিচ্ছু নেই, শেখানোর জন্য আমার তোমাদের হাসিটার
আমি কম দেখি, হ্যাঁ, তারপর দেখবে কি করবে, এরপরে এই এভাবে করে রাগ করবে, তারপর এভাবে করবে, তারপর এইভাবে ছবার করবে, এভাবে ছবার করবে, সময় একটু বেশি লাগবে, কোনো অসুবিধা নেই, তারপরে এভাবে করবে, তারপর এইভাবে করবে, তারপর এভাবে করবে, ভালো করে সাবান দিয়ে দিয়ে। শিক্ষক শুধু শিক্ষক নন, শিক্ষক একজন মা, শিক্ষক একজন অভিভাবক, তো অভিভাবক হিসেবে, মা হিসেবে, বাবা হিসেবে তোমাদেরকে এইটুকু আচরণবিধিটা শেখানো আমি মনে করেছি আমার জন্য প্রয়োজনীয়, আর বাকিটুকু তোমাদের দায়িত্ব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।